আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় মাড়ি থেকে দাঁত তোলার কতদিন পর সেই দাঁত তোলা স্থানে কৃত্রিমভাবে দাঁত লাগানো যায় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যখন মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় তখন সে মাড়িতে ঠিক এমনভাবে ফাঁকা তৈরি হয় যদিও দাঁত তোলা জায়গাটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় কিন্তু দাঁত তোলার পরেও জায়গাটি এমন ফাঁকা থেকে যায় আর যখন মাড়িতে এমন ফাঁকা থাকে তখন পাশে যে দাঁতগুলো থাকে সেগুলো ধীরে ধীরে বাঁকা হতে থাকে এবং ফাঁকার ভিতরে প্রবেশ করতে থাকে এর ফলে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলো অনেকটাই দুর্বল হয়ে যায় তো এই সমস্যা এড়ানোর জন্য যখন দাঁত তোলা হবে তার পরবর্তীতে স্থায়ী বা অস্থায়ীভাবে দাঁত লাগিয়ে নিলে এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় যখন একটি দাঁত তুলে ফেলা হয় তখন মারিতে ঠিক এমন ক্ষত তৈরি হয় যদি সামনের দিকে কোনো দাঁত তুলে ফেলতে হয় বা তুলে ফেলা হয় সেক্ষেত্রে সামনের দিকে যে দাঁতগুলো থাকে এই সামনের দাঁতের একটা করে রুট থাকে বা একটা করে শিকড় থাকে তাই সামনের দিকে দাঁত তোলার ফলে এগুলো খুবই দ্রুত ভালো হয়ে যায় বলা যায় যদি সামনের দিক থেকে একটি দাঁত তুলে ফেলা হয় তখন সেটি এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে কিন্তু জায়গাটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় আবার যদি মাড়ির দিক থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মাড়ির একটি দাঁত তুলে ফেলা হয়েছে তো যেহেতু মাড়ির যে দাঁতগুলো থাকে এগুলো তিন থেকে চারটে রুট থাকে এবং এই দাঁতগুলো বেশ বড় এবং মজবুত হয়ে থাকে তাই মাড়ির দাঁত তোলার পরে সেখানে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায় যেমন ধরুন কারো পনেরো দিন কারো বিশ দিন কারো বা এক মাসের মতো সময় লাগতে পারে মাড়ির দাঁত তোলার পরে সে জায়গাটি সুস্থ হতে তো যখন মাড়ির দাঁত হোক অথবা এ ধরনের সামনের দাঁত হোক যখন দাঁত তোলা স্থানটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখনই আপনারা সেখানে আহ দাঁত প্রতিস্থাপন করতে পারেন বা দাঁত লাগাইতে পারেন ভিওর্স এমন ফাঁকা রাখার ফলে যেহেতু পাশের দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে এবং দাঁতের যে কার্যক্রম সেটিতেও বাধাগ্রস্ত হয় তাই উচিত এমন ফাঁকা স্থানে যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে সেখানে কৃত্রিমভাবে কোনো না কোনো উপায়ে একটি দাঁত বাঁধিয়ে নেওয়া যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দাঁত তোলার পরে এই জায়গাটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে যখন এমনভাবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখন আপনি সেখানে যে কোনো ট্রিটমেন্ট করাতে পারেন যদি এমন হয় যে আপনি দাঁত তোলার পরে সেখানে ইমপ্লান্ট ট্রিটমেন্ট করবেন যেটা দাঁত প্রতিস্থাপন বলা হয় যেটি চুয়ালের হাড়ের সঙ্গে সেটিং করে তারপরে ইমপ্লান্ট ট্রিটমেন্টটি করা হয়ে থাকে এটি দাঁত বাঁধানোর বা দাঁত প্রতিস্থাপনের শেষ কথা তো যখন আপনি ইমপ্লান্ট করবেন যদি আপনি ইমপ্লান্ট করাতে চান তাহলে যখনই আপনি দাঁতটি তুলে ফেলবেন তখন থেকেই এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি চালু করতে পারেন যদিও কয়েকটা দিন সময় লাগে কিছুদিন সময় লাগে এই ইমপ্লান্ট ট্রিটমেন্টে তবুও যখনই আপনি দাঁত তুলবেন ঠিক তখন থেকেই এই যদি ইমপ্লান্ট ট্রিটমেন্ট করাতে চান সেটি তখন থেকেই শুরু করা যায় আবার যদি আপনি ডেন্টাল ব্রিজ করাতে চান যেমন এখান থেকে একটি দাঁত তোলা হয়েছে তার পাশে দাঁত রয়েছে আর এমন দাঁতের সঙ্গে তিনটি মিলে এক সঙ্গে যদি আপনি ব্রিজ করান তাহলে এই ফাঁকাটা পূর্ণ হবে সেই সঙ্গে দাঁতের অভাবও পূর্ণ হবে তো যদি আপনি এ ধরনের ব্রিজের মাধ্যমে দাঁত লাগাইতে চান তাহলে কয়েকটা দিন অপেক্ষা করা ভালো যেমন দাঁত তোলার পরে যখন জায়গাটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখনই আপনি এ ধরনের ব্রিজের ট্রিটমেন্টটি নিতে পারেন সেটি সব থেকে ভালো হবে এটি হলো ব্রিজ ট্রিটমেন্ট এখন যেটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় অস্থায়ী দাঁত বাঁধানো বা পার্শিয়াল ডেঞ্চার ভিওয়ার্স এই পার্শিয়াল ডেঞ্চারগুলো খুবই সস্তা মানের হয়ে থাকে এগুলো আপনারা খুবই সস্তায় লাগানো যায় এই পার্শিয়াল ডেঞ্চারগুলো একটা দাঁত হোক বা দুইটা তিনটা দাঁত হোক দুইটা তিনটা দাঁত হলেও এ ধরনের অস্থায়ী দাঁত বাঁধিয়ে নেওয়া যায় এগুলো যখন খুশি খোলা যায় আবার যখন খুশি পরা যায় আপনি যে ব্রিজ যে ট্রিটমেন্টটি এটি কিন্তু যখন খুশি খুলবেন যখন খুশি আবার লাগিয়ে রাখবেন এমনটি করা যায় না এটি দাঁতের সঙ্গে ফিক্সড হয়ে থাকে আবার এই যে 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 ডেঞ্চারটি দেখতে পাচ্ছেন এটি যখন খুশি খোলা যায় আবার যখন খুশি এটি দাঁতের সঙ্গে পরিয়ে রাখা যায় যদি এই ডেঞ্চার বা অস্থায়ীভাবে দাঁত আপনারা বাঁধাতে চান দাঁত তোলা স্থানে তাহলেও দাঁত তোলার কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস পরে গিয়ে যদি এ ধরনের দাঁত লাগাতে চান সেটি করা ভালো এক মাস পরে গিয়ে আপনারা করাতে পারেন মোটামুটি যখন দেখবেন যে দাঁত তোলা যে স্থানটি রয়েছে যে ক্ষত স্থানটি রয়েছে দাঁত তোলা এটি যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখনই আপনি যদি ব্রিজ করান তাহলে তখন শুরু করবেন যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর যদি ডেনচার করান বা পার্শিয়াল ডেনচার অস্থায়ী দাঁত বাঁধান সেক্ষেত্রেও আপনাকে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি আপনি ডেন্টাল ইমপ্লান্ট ট্রিটমেন্ট নিতে চান তাহলে যখনই দাঁতটি তোলা হবে ঠিক তখন থেকেই আপনি ইমপ্লান্ট ট্রিটমেন্টটি শুরু করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম